তো ফ্রেন্ডস, আমার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন একটি আপনার কম্পিউটার শো করছে। ফ্রেন্ডস, এটা কোনো ল্যাপটপ না, ডেস্কটপ না, উইন্ডোজ 7ও না, উইন্ডোজ 10ও না, এটি আমার একটি স্মার্টফোন। ঠিক আমার মতো যদি আপনিও আপনার স্মার্টফোনটি কে আপনার কম্পিউটার করতে চান এবং আপনার কম্পিউটার রূপে এবং সবগুলো অপশন কম্পিউটারের মতন করতে চান, কোনো প্রকার আপনার ওটিজি কেবল ছাড়া, তাহলে ফ্রেন্ডস আজকের এই ছোট্ট ভিডিওটি আপনার জন্য, ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, আশা করি কিছু শিখতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, বরাবর বলতে দেখছেন হাউ টু আর্ন অ্যান্ড্রয়েড পিসি। আমি শামিম হচ্ছি আপনাদের সাথে, কোনো কথা হবে না, ডাইরেক্ট সরাসরি মূল কাজে চলে যাবো ফ্রেন্ডস। এই জন্য এটি কোথায় কীভাবে পাবেন আমি একটু পরে বলছি ফ্রেন্ডস। দেন এইরকম দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারের মতো অবিকল, এইভাবে আপনারা দেখতে পাবেন আপনার এন্টারভিউটি ওপেন হবে। দেন এখানে পেয়ে যাবেন আপনার রিসাইকেল বিন, রিসাইকেল বিনে ট্যাপ করলে আপনার কম্পিউটারের মতো আপনার যেগুলো আপনার ডিলিট করা ফাইলগুলো পুনরায় আপনার রিকভার করতে পারেন, এইটাতে আপনার রিসাইকেল বিনে আপনার ডিলিট হওয়া ফাইলগুলো আপনার রিকভার করতে পারবেন। দেন এইখানে দেখতে পাচ্ছেন একটি নেটওয়ার্ক, নেটওয়ার্ক আপনার এখান থেকে আপনার সবগুলো আপনার ইন্টারনেটের আপনার অ্যাক্সেস করতে পারবেন, আপনার কোনো প্রকার আপনার অ্যান্ড্রয়েড ফোনের আপনার ব্রাউজার ছাড়া আপনার। দেন এইখানে পেয়ে যাবেন আপনার দিস পিসি অবিকল আপনার কম্পিউটার মতন। দেন দিস পিসিতে ট্যাপ করার সাথে সাথে আপনার ফ্রেন্ডস অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে অবিকল আপনার কম্পিউটার মতন হয়ে গেছে। দেন এইখানে দুইটি অপশন পেয়ে যাবেন, আমি দেখাচ্ছি, এটা হলো ম্যাক্সিমাইজ মিনিমাইজ। দেন এখানে ট্যাপ করলে একটু ছোট হবে, দেখতে পাচ্ছেন একটু ছোট হয়ে গেছে। দেন পুনরায় এখানে ট্যাপ করলে আবার বড় হয়ে যাবে। দেন এখান থেকে যদি বাহির হতে চান এইখানে দেখতে পাচ্ছেন একটি মাইনাস অপশন, দেন মাইনাসে ট্যাপ করে দেবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি বাহির হয়ে গেছি। দেন পুনরায় যদি আপনি এখানে যেতে চান দেন এখানে দিস পিসিতে ট্যাপ করে দেবেন ফ্রেন্ডস, এখান থেকে আপনার ভিডিওগুলো অতি সহজে আপনি কম্পিউটারের মতো দেখতে পারেন। দেন এখান থেকে পিকচারগুলো দেখতে পারবেন, এখান থেকে আপনার ডাউনলোড করা ফাইলগুলো এখান থেকে অতি সহজে এখানে ট্যাপ করে আপনি কী কী ডাউনলোড করছেন এখান থেকে অতি সহজে দেখতে পারেন। দেন আপনি যদি আপনার এখান থেকে ব্যাগে আসতে চান দেন এইখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাগ এরও আছে। দেন এই কষ্ট করে ব্যাগের হতে ট্যাপ করবেন, ব্যাগের হতে ট্যাপ করলে আপনার এই ব্যাগে পুনরায় আপনি ব্যাগে আসতে পারবেন। দেন এইখানে দেখতে পাচ্ছেন লোকাল ডিক্সি, লোকাল ডিক্সিতে ট্যাপ করলে আপনার ফোন মেমোরির যতগুলো আপনার ফাইল আছে এখানে আপনার পেয়ে যাবেন, এখান থেকে আপনি অতি সহজে আপনি দেখে নিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন লোকাল ডিস্ক ডি, লোকাল ডিস্ক ডিতে ট্যাপ করলে আপনার এসডি কার্ডের আপনার এসডি কার্ডের মেমোরি কার্ডের যতগুলো আপনার ফোল্ডার আছে এখান থেকে আপনার শু হবে, আপনার অতি সহজে এখান থেকে দেখতে পারেন। দেখতে পারেন এসডি কার্ডে আমি যেমন ভিডিও ওয়াচ রেখেছি, দেন এই ভিডিও ওয়াচ আমি ট্যাপ করে দেখেছি, দেখতে পাচ্ছেন আমার এসডি কার্ডের সবগুলো আপনার ওয়াচ এখানে শু হয়ে গেছে ফ্রেন্ডস, এটি একটি অসাধারণ ট্রিক্স। দেন এখন যদি আপনি কোনো একটি নিউ ফোল্ডার বানাতে চান, নিউ ফোল্ডার বানাতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডার অপশন আছে। দেন ক্রিয়েট করে এখানে আপনার কিছু লিখে আপনার নিউ ফোল্ডারগুলো অ্যাড করতে চান, আর যদি না চান দেন এখানে ক্যান্সেল অপশন আছে, দেন ক্যান্সেলে ট্যাপ করে দেবেন। যদি আপনি বাহির হইতে চান এখান থেকে বাহির হইতে চাইলে আপনার এইখানে দেখতে পাচ্ছেন একটি ক্রসারও আছে, দেন ক্রসার ট্যাপ করবেন, দেখতে পাচ্ছেন কম্পিউটারের মতন আপনার এখান থেকে বাইর হয়ে গেছেন। এখন ফ্রেন্ডস প্রশ্ন জাগে আমাদের অ্যাপস এবং সফটওয়্যারগুলো আমরা কোথায় পাবো। ফ্রেন্ডস এইখানে লেফট সাইডে দেখতে পাচ্ছেন একটি অ্যারো কম্পিউটারের মতো, দেন এখানে ট্যাপ করবেন, এখানে ট্যাপ করলে আপনি দেখতে পারবেন এইখানে আপনার সফটওয়্যারগুলো এখানে শুরু করবে। হ্যাঁ, আর যদি আপনার অতিরিক্ত সফটওয়্যার না খুঁজে না পান দেন কম্পিউটার মতো এখানে সার্চ বার আছে, সার্চ বার কিছু লিখে দেবেন, এক্সাম্পল আমি ইমু লিখে দিলাম, ইমু লেখার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমার ইমু দুটো কিন্তু এখানে শু হয়ে গেছে ফ্রেন্ডস। এখান থেকে আপনি চাইলে এটা ওপেন করে নিতে পারেন। দেন এখানে আরও পেয়ে যাবেন আপনি ফোনের অপশন, দেন ফোন করতে চাইলে এখানে ফোনেতে ট্যাপ করবেন, দেখতে পাচ্ছেন আপনি ফোন এখান থেকে করতে পারেন অতি সহজে। দেন এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যারো, অ্যারোতে ট্যাপ করলে এখান থেকে আপনার মোবাইলের ডাটা এবং ওয়াইফাইগুলো এখান থেকে চালু করে নিতে পারেন। দেন এখানে ব্যাটারির কত পার্সেন্ট চার্জ হয়েছে এটা দেখে নিতে পারেন। এখন চলে যাই মূল প্রসেসে, এটি আপনি কোথায় পাবেন, এটি পাওয়ার জন্য আপনি যাবেন প্লে স্টোরে।
হ্যাঁ ফ্রেন্ডস, আপনি দেখতে পাচ্ছেন আমি প্লে স্টোরে এসেছি। দেন এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার লঞ্চার নামের একটি অ্যাপ্লিকেশন আছে, এটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আপনার উইন্ডোজ 7-এর একটি ওয়াল পেপার আপনার গুগল আপনার গুগল থেকে আপনার ডাউনলোড করে আপনার মোবাইলের হোম পেজে আগে সেট করে নেবেন। তাহলে ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড টিপস পেতে এই চ্যানেলের সাথেই থাকুন।